দিকে, প্যারা 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 প্যারা, সুরের সাথে অসুর এখন দন্ত সারা বেলা। আমি এত বছর ধরে টিউশনি করি, কোনো বাসা থেকে কিন্তু আমাকে বাদ দেয়নি, আমি বরং বাদ দিয়ে চলে এসেছি। আচ্ছা, আপনি বলতে পারেন আমার অপরাধটা কি? অপরাধ আপনার না, অপরাধ আমার। কি বলছেন, আপনার কি অপরাধ? ওই যে আজি এ বসন্তে এত ফুল ফোটে। আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। সব কথা আপনাকে কেন বুঝতে হবে? আপনার টিউশনে গেছে যাক না, এখন আপনার সমস্যাটা কি সেটা আমাকে বলেন। কি বলছেন, সমস্যা কি? মানে টিউশনে না থাকলে আমি থাকবো কোথায়? আমার খরচ চলবে কিভাবে? আমি খাবো কি? আমার উপর কি আপনার কোনো ভরসা নেই? আমি আপনাকে কি বলেছিলাম? দেখুন, আপনি কি বলেছিলেন আমার কিচ্ছু মনে নেই, আমার মাথা কিন্তু কোনো কাজই করছে না। বুঝতে পেরেছি, আপনার মাথা কাজ করার ব্যবস্থা আমি জানি। এই নেন আপনার প্রথম মাসের বেতন 30,000 টাকা, 5,000 টাকা বেশি আছে। 5,000 টাকা দিয়ে আপনি সুন্দর মতো সুন্দর সুন্দর টি শার্ট কিনবেন, ঠিক আছে? কিন্তু আপনার টাকা আমি কেন নেব? একটা টিউশনে ছিল, সেটাও তো চলে গেছে, আমার কাজটা কি? কাজ আপনাকে করতেই হবে, তাই না? আচ্ছা, কাজ ছাড়া আপনার টাকা আমি কেন নেব বলেন তো? তাও তো একটা কথা, দাঁড়ান আপনাকে একটা কাজ দিই। আজকে আপনি আমার জন্য 3 পৃষ্ঠার একটা চিঠি লিখবেন, সুন্দর সুন্দর কথা লিখবেন গোটা গোটা অক্ষরে, আমি কালকে চিঠিটা নিতে আসব। কি তাকিয়ে আছেন কেন? 5,000 টাকা বেশি দিয়েছি, গানটা এখন শুনবো। গান গান 1 2 3 আহা আজি এ বসন্তে এত ফুল ফোটে এত বাসি বাজে। আপনি কি বসন্তের গান গাচ্ছেন নাকি বর্ষার গান গাচ্ছেন? গলার ভেতরে বসন্ত কোথায়? বসন্ত নিয়ে আসেন। আহা আজি এ বসন্তে এত ফুল ফোটে এত বাসি বাজে এত পাখি গা। আপনাকে কিন্তু আজকে কিছু না খেয়ে যেতে দেবো না, বিস্কিট আছে। স্মার্টনেস ওক শুদ্ধতা নয় ওয়াও ফ্যান্টাসি, ওয়াও ফ্যান্টাসি। একদম খাঁটি জিনিয়াস, কালকে রাত্রে আশাফুল একটা মন্ত্র দিল না, মন্ত্রটা আমার হেভি কাজে লাগছে, আমার প্রেমটা হয়ে গেছে। ওয়াও, এই তুই না প্রেম একটা করস, আবার প্রেম হয়ে গেছে মানে? আরে তুই চিল্লাস কে, প্রেম নেই এই বেটা, গরিব বড় লোক একটা ব্যাপার আছে। আয় দোস্ত, আগে খাই তারপর বিতেছি। আয় না, আমি যাবো না, আমার মন খারাপ। তোর মন খারাপ মানে কী হচ্ছে তোর দোস্ত? আশরাফুলের মন্ত্র তো আমার কোনো কাজে লাগে নাই, আমি আরও ঝামেলায় পড়ছি। আশরাফুলের মন্ত্র তোর কাজে লাগে নাই? ইম্পসিবল, আমার মনে হয় তুই অ্যাপ্লাই করতে ভুল করছিস। সেটা যাই হোক, আমরা খাই থেকে ব্যাপারটা নিয়ে আলাপ করব, ঠিক আছে? চল দোস্ত, আয়। ওখানে পড়ে আছে, ওই যে সেখানে তোমরা চুপ থাকো। আর রকি কি হয়েছে তোর? রকি কি হয়েছে তোর? আমি বিষ খেয়েছি। কি বিষ খাইছিস?
ইঁদুর মারার বিষ নাকি তেলা পোকা মারার বিষ? 100% অরিজিনাল বিষ, ইম্পোর্টেড পয়জন, ডেড কনফার্ম। ডেড কনফার্ম বিষ খাইছিস তাও মরিস নাই, এখনো এখানে শুয়ে আছিস? তুমি তুমি এত দেরি করলে কেন? আমাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে চলো। তুই কি বিষ খাইছিস হাসপাতালে যাওয়ার জন্য? হ্যাঁ না, আমি তোমাকে পাবার জন্য বিষ খেয়েছি। হাসপাতালে না গেলে আমি বাঁচবো কিভাবে, তোমাকে পাবো কিভাবে? আহ আহ। তাহলে দোস্ত, হাসপাতালে গিয়ে তো কোনো লাভ নাই। হাসপাতালে যাবি, এত কষ্ট করে তোকে ওয়াশ টাশ করবে, তুই ভালো হয়ে যাবি, কিন্তু কোনো লাভ তো হবে না, আমাকে তো পাবি না। কেন কেন এই কথা বলছিস দিদি? আহ, আমি তোকে বলছি না তোর সাথে আমি প্রেমও করবো না, বিয়েও করবো না। এই যে এই যে আমি বিষটা খাইছি, এই বিষটা খাই যদি আমি এখন টিকটিকির লেজের মতো ছটফট ছটফট করতে করতে মরে যাই, তাও তুমি আমার সাথে প্রেম করবা না, আমাকে বিয়ে করবা না? না। তাহলে বন্ধু হিসেবে অ্যাটলিস্ট আমার নিয়ে চল, বন্ধু হিসেবে তো তোর দায়িত্ব আছে নাকি? হ্যাঁ তা অবশ্য তুই বলতে পারিস, বন্ধু হিসেবে আমি তোকে নিয়ে যেতেই পারি, কিন্তু আমার মনে হচ্ছে হাসপাতালে নিয়ে যাওয়া আর এখানে থাকার মধ্যে কোনো পার্থক্য নাই। কিরকম? হাসপাতালে গেলেও তুই বাঁচবি, এখানে থাকলেও তুই বাঁচবি। এই তোর এরকম মনে হচ্ছে কেন? আমার মনে হয় তুই বিষ মনে করে কাশির সিরাপ খাইছিস। আরে আজব, এই যে আমি এটা খাওয়ার পর থেকে কষ্ট পাইতেছি, আমার বুকটা জ্বালা পোড়া করতেছে, আমি করতেছি তো তারপরে এটা মনে হচ্ছে? তুই যদি সত্যি সত্যি বিষ খাইতি আর তোর যদি সত্যি বুক জ্বালা পোড়া করতো, তুই আমার জন্য এক সেকেন্ডও ওয়েট করতি না, তুই একদম দৌড় দিতি হাসপাতালে। আচ্ছা ভালো হিসাবে কফ সিরাপ খাইছি, তোর আমার দরকার নাই, যা। কেন এখন লাগবে না কেন? চল যাই হাসপাতালে, যাই চল উঠ। আমি হাসপাতালে যাবো কেন? আমি কি বিষ খাইতে হাসপাতালে যাবো? রকি তুই সত্যি তুই ফালতু, তুই 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 কলাপের নাম দিয়েছি লুল, যমুনার নাম একটা ইলিশ, ওয়াও হলে তোমার নামটা কি? স্বপ্নের নাম সাকাস, এখন দিনগুলো সব দিকে ও মাই গড ও এম জি, আমরা রাতের দিকে প্যারা 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 প্যারা, সুরের সাথে অসুর এখন দন্ত সারা বেলা। উচ্চারণ করবি না, পৃথিবীর অধিকাংশ মানুষ খারাপ কাজ করবে, দুই নম্বরই কাজ করবে, সাথে সাথে বলবে সরি, সরি বললে সবকিছু সমাধান হয়ে যায়, তাই না? পৃথিবীতে সবচেয়ে সস্তা শব্দ হচ্ছে সরি, তার চাইতে তুই আমাকে গালি দে, গালি 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 দে। দোস্ত আমি মহা বিপদে পড়ছি, তুই আমার একটু উপকার করবি? জানি তো কালকে তোর কাছ থেকে 1000 টাকা ধার নিছি না, রাতে টেনশনে তোর ঘুম হয় নাই, সেই টাকা চাস তো? 1000 টাকা, মাত্র 1000 টাকা, 500 টাকার 2টা নোট, কি ভাবছিস তুই? ওকে ডান, টাকা কি দেখিস? রুম ভাড়া লাগবে, এক দুই এনে 1000। তুই তো রুম ভাড়া তো আমি আর নান্নু দিয়ে দিছি। কেন আমার রুম ভাড়া তোরা দিবি কিসের জন্য? আমি কি ভিক্ষুক নাকি? এই বাসায় কি আমি তোদের কাছে করুণা প্রার্থী যে আমার টাকা তোরা দিয়ে দিবি? আমার টাকা আমি দেবো। এত টাকা দোস্ত তুই কই পেলি? ফকিরাবুল ছাপাখানা থেকে ছাপাইছি, তোর কোনো সমস্যা? তাহলে কি দোস্ত এগুলো তোর স্যালারির অ্যাডভান্স? এই আমি কি তোকে বলছি যে আমি চাকরি পাইছি? তাহলে স্যালারি প্রসঙ্গ আসতেছে কিসের জন্য? তোর কি উপকার করবো রে? তুই তো একটা বেইমান, আজকে তোর উপকার করবো, কালকে তুই আমার মাথায় লাঠি দিয়ে বাড়ি দিবি? না না দোস্ত, আমি কিন্তু এরকম না, তুই আমার এরকম মনে করিস না। কোন ভাই নাই, অনেক ধন সম্পত্তি, টাকাই টাকা। কেন সুমি? আরে বেটা সুমি তো পেরার মধ্যে পড়ে গেছে গা, পেরা পেরা ওএমজি। নান্নু কিন্তু কাজটা মোটেই ঠিক করলো না, ও কিন্তু চরম অসততা করলো, ভবিষ্যতে কিন্তু এর জন্য ওকে চরম মূল্য দিতে হবে।
আমি কিন্তু বারবার তোদেরকে একটা কথা বলছি যে ভালোবাসায় তোরা যদি সতস সততার সাথে যদি কাউকে ভালোবাসিস তাহলে অবশ্যই তাকে ভবিষ্যতে পাবি। এই ধরনের দুই নাম্বারি করে কিন্তু কেউ কারো ভালোবাসা অর্জন করতে পারে না। দোস্ত নান্নুর কথা বাদ দে তো, নান্নু তো এটাই বেরি, এখন আমার কি হবো দোস্ত এটা কো, আমার তো কোনো সুমি নাই রে দোস্ত। তোর আবার কি সমস্যা? দোস্ত অফিসে বসের রুম থেকে বসের মেয়েটা বেরিতেছিল, আমি না দোস্ত চান্সটা মিস করলাম না, তার দিকে বলেই ফেললাম ওয়াও আপনাকে একদম অসাম লাগছে, সে না আমার দিকে চোখ গরম করে চলে গেল দোস্ত, এখন তো আমার ডর করতেছে। তুই তো অসত্রে, তুই প্রবঞ্চক, তুই ধান্দাবাজ, তুই যদি প্রকৃতপক্ষে ভালোবেসে মেয়েটাকে এই কথাগুলো বলতি তাহলে মেয়েটা তোর দিকে গরম করে না তাকায় নরম চোখে তাকাইতো এবং মিষ্টি করে একটা হাসি দিত। তুই ধান্দাবাজ, প্রকৃত অর্থে তুই ধান্দাবাজ। দোস্ত তুই এখন এসব কথা বাদ দিত দোস্ত, এখন যদি বসের মেয়ে বসের বলে দে আমার এখন কি বলবো দোস্ত, তুই আমার বুদ্ধি দে। তুই এখন কি চাইতেছিস, চাকরিটা নাকি বসের মেয়েটা, কোনটা? দুটাই। দেখ বাচ্চু আমার মাথায় কিন্তু আগুন ধরে যাচ্ছে, আমি মুখ দেখুন কোনো কথা বলবো না। কথা আছে না, সঙ্গ দোষে লোহা ভাসে, আমি বুঝতে পারতেছি তোদের সাথে আর বেশি দিন আমি থাকতে পারবো না, তাইলে পরে আমি তোদের মতো হয়ে যাব, খুব তাড়াতাড়ি এই বাসা আমাকে ছাড়তে হবে। যা আমার চোখের সামনে থেকে যা। সুরের সাথে অসুর এখন দ্বন্দ্ব সারা বেলা, তোমার নামটা কি? মানুষ হলে মানুষ তুমি, যমুনার নাম নদী, স্মার্টনেস হোক শুদ্ধতা নয় ওয়াও ফ্যান্টাসি। দুলা ভাই, তুমি কি বিজি? কিসের বিজি? তুমি কি আপাকে বলছো যে তুপার টিচারের সাথে আমার প্রেম? তুমি কি আমারে কইছো যে তুপার টিচারের সাথে তোমার প্রেম? না। তাইলে আমি কইতে যাবো কোন দুঃখে, কিন্তু তুমি যে 25,000 টাকা নিছো এইটা আমি তোমার আপারে কয়ে দিছি। তোমার আপা আমার রাখছে বিশ্বস্ত চাকর হিসাবে, তার কোটি কোটি টাকা সম্পদের হিসাব রাখার জন্য। আমি যদি সেই হিসাব ঠিকভাবে না রাখি তাইলে কি আমি আমার নিজের সাথে বেইমানি করুম না? আমার দায়িত্ব হইতেছে 1 টাকা যাতে অপব্যয় না হয়। আমি 10 বছর ধরে হকারি করছি, 10,000 টাকা জমাইতে পারি নাই, আমি টাকার মর্ম বুঝি। তুমি একদিনে 25,000 টাকা নিছো এইটা আমারে তোমার আপারে কইতেই হবো। আমি নিমক খাইছি, নিমক হারামি করতে পারুম না, লেকচার শেষ। তোমার লেকচার শুনছি, এখন তুমি আমার কথাটা একটু শুনবা? বলো। শুনো, আপার বদ্ধমূল ধারণা তুপার টিচারের সঙ্গে আমার প্রেম এবং আমি তাকে বিয়ে করতে যাচ্ছি। অসুবিধা কি, তুমি একজন গরিবরে বিয়ে করবা, সেই গরিবের কপাল খুলবো? তুমি তো তোমার আপার মতো না যে আমার মতো কপাল পুড়বো। সারাদিন কাম করি, চাকরের মতো কাম করি, একটুও ভালোবাসা নাই। যদি কখনো মনের মধ্যে ভালোবাসা উতলায় ওঠে, যদি কখনো তোমার বোনের হাতটা ধরতে যাই, ঝাঁকতে মেরে চলে যায়। শোনো, তোমাদের এসব পিকুলিয়ার ভালোবাসার গল্প আমি শুনতে চাচ্ছি না। আপার বিরুদ্ধে একটা কমপ্লেন আছে, তুমি এর বিচার করবা। এইটা তুমি কী কইলা? আমি গরিব, গরিব কোনোদিন বড় লোকের বিচার করবো আর সেই বিচার বড় লোক মানবো? চাকর কোনোদিন মনিবের বিচার করতে পারে, মনিব সেই বিচার মানে? দুলা ভাই, তুমি মোটে এবারে চাকর বাকর না, তুমি একটা ভালো পোস্টে আসো। আমার কি পোস্ট? তুমি এবারের বড় জামাই। এই যে আমার দুঃখ, কিল্লাগে বড় জামাই হইলাম, কিল্লাগে ছোট জামাই হইলাম না। তুমি খুব ভালো, অসাম অসাম পুরাই লুল। দুলা ভাই, তুমি কি আমার কমপ্লেনটা একটু শুনবা? অবশ্যই শুনবো, এবং আমি জান বাজি রেখে এটার বিচার করব। তুমি বলো। জান বাজি রেখে বিচার করা লাগবে না, তুমি শুধু আপাকে জিজ্ঞেস করবা সে তুপার টিচারকে বাদ দিছে কেন। অসুবিধা কি, এক মাস্টার গেছে আরেক মাস্টার আইব, এক গরিব যাইব আরেক গরিব আইব, আমি সব গরিবের পক্ষে, গরিবের বন্ধু। তোমার পৃথিবীর সব গরিবের বন্ধু হওয়ার দরকার নাই, তুমি আগে এই গরিবের চাকরিটা কেন গেল, তার অন্যায়টা কি সেটা খুঁজে বের করো। এইটা একটা মূল্যবান কথা কইছো, সারা জীবন গরিবের উপর অন্যায় হবে দোষারোপ করা হয়, এই ক্ষেত্রেও সেটা হয়েছে কিনা আমারে তদন্ত করতেই হবে। তুমি তারে গোপনে আমার লগে দেখা করতে কইবা, আমি সব কিছু তদন্ত করে বের করু। ঠিক তো? অবশ্যই ঠিক। হাই ফাই। এই তুমি কি করছিস? আমরা খেলতেছিলাম আপা। ওপেন দি ফাইস লাইন টেক। এই তানা বিবি। একটু যা, তুপাকে পড়া দেখিয়ে। কেন? তুপার টিচার কই? তুপার টিচার কথা সেটা তো তোমাকে জানতে হবে না, যা বলছি করো, যাও। আমি কাউকে পড়াইতে পারবো না, আমি এই বাসার টিচার। আসো। কোথায় আসবো? শুরু করি। ও পেন্টি বাস্কপ নাইন টেন বেস্কপ সুলতানা বিবিয়ানা সাহেব বাবুর বৈঠক। কফিলত দে। তিথি তোমাকে কি বললো? কি আর কইব, কইলো তুমি চাকর, চাকরের মতো থাকবা, মনিব যা কয় ঠিক মতো শুনবা, নিমক হারামি করবা না। ও তোমাকে সব কথা বলবে কেন? কইব না, হ্যাঁ তো মনিব পক্ষের লোক, তোমার ছোট বোন, সব মনিবরাই চাকরের লাগে এমনি কথা কয়। খেতে আসো। Thank you.
আপনি এসব কি করছেন? ও, আপনি এসে গেছেন, ভালোই হয়েছে। আমাকে দিয়ে না এই কাজ হবে না। কি কাজ হবে না? গত রাত থেকে আমি চেষ্টা করছি কিন্তু কিছুতেই লেখা আসছে না, কি করি বলুন তো। আপনি এর আগে আমাকে চিঠি কখনো লেখেন নাই, তখন কিভাবে লিখছেন? হ্যাঁ, সেটা তো চাকরি ছিল না। তো কি ছিল? ভালো লাগা ছিল, ভালোবাসা ছিল, প্রেম ছিল। তো সেই প্রেম ভালোবাসাটা কোথায় গেল? সেই প্রেম ভালোবাসা দিয়ে আপনি চিঠি লিখতে পারতেন না? কিন্তু ওই যে বেতনের টাকাটা। আচ্ছা, আপনি এত আজব কেন বলেন তো? আমি আপনাকে বেতনের টাকাটা দিয়েছি, আপনি বাড়ি ভাড়া দিবেন, খাবেন, সুন্দর সুন্দর জামা কাপড় কিনবেন আর আমার জন্য চিঠি লিখবেন, মানে আপনার সমস্যাটা কি? সমস্যা হচ্ছে যখনই আপনি আমাকে বেতন দিয়েছেন তারপর থেকে আপনাকে আর প্রেমিকা মনে হচ্ছে না, মনে হচ্ছে আপনি মালিক আর আমি শ্রমিক। যে কারণে যখনই আপনাকে চিঠি লিখতে যাচ্ছি বরাবর জনাব, মাননীয়, বিনীত নিবেদন, এই যে আপনার বাধ্যগত, এইসব মানে দরখাস্তের যে গদ আছে সেগুলো বের হয়ে আসছে, মানে মনে হচ্ছে যে মালিক শ্রমিক, আমি একটা অফিসে আছি। আপনার কথা শুনে আমি হাসবো না কাঁদবো? দেখি কি লিখেছেন। মাননীয় প্রিয়তমা সাহেবা, বিষয় প্রেমপত্র, জনাবা বিনীত নিবেদন এই যে আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম ওরফে ফুল মিয়া, পিতা মোহাম্মদ রবিউল ইসলাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা। দেখেছেন, বললাম না, চুপ করে। বরাবর নিস্তিথি, বিষয় আন্তরিক বার্তালাপ, মহাত্মন অধীনের নিবেদন এই যে আপনার নির্দেশ ক্রমে এই আন্তরিক প্রেমপত্রের শুভ উদ্বোধনের প্রাককালে আমি এতটাই আনন্দিত যে ভাব প্রকাশের ভাষা খুঁজিয়া পাইতেছি না, অতএব জনাবার কাছে আবেদন আমার এই অব্যক্ত মনের আকুতি নিজ গুণে বুঝিয়া লইলে বাধিত হব। নিবেদক আপনার একান্ত অনুগত মোহাম্মদ আশরাফুল ওরফে ফুল মিয়া। হয়নি, কিছু হয়নি, আমি বললাম না। টাকা ফেরত দেন। হ্যাঁ, টাকা রেডি আছে তো, টাকা তো অবশ্যই আপনাকে ফেরত দেবো, কিন্তু সমস্যা হয়েছে কি, ওই 25,000-এর মধ্যে 2,000 আমি ভেঙে ফেলেছি, মানে আমি যে এখানে মেসে থাকি বাড়ি ভাড়া বাবদ দিয়ে দিয়েছি। অসুবিধা নেই, আমি ওই টাকাটাও কয়েকদিনের মধ্যে আপনাকে ফেরত দিয়ে দেবো। লাগবে না, ওই 2,000 টাকা লাগবে না, এই যে আপনি এত কষ্ট করে চেষ্টা করে চিঠি লিখেছেন, দিলাম, যান আপনাকে দিলাম। থ্যাংক ইউ। জি না, থ্যাংক ইউ না, 2,000 টাকা কম টাকা না, এই 2,000 টাকার জন্য আপনাকে আরও একটা কাজ করতে হবে। বলেন কি কাজ করব? আপনি আজকেই দুলাভাইয়ের অফিসে গিয়ে দুলাভাইয়ের সঙ্গে দেখা করবেন। কেন দেখা করব? দেখা করবেন কারণ আপা আপনাকে অন্যায়ভাবে টিউশনি থেকে বাদ দিয়েছে, আপনি এটা দুলাভাইয়ের কাছে কমপ্লেইন করবেন। যা হবার হয়ে গেছে, এটা নিয়ে আর কথা বলতে চাই না, বাদ দেন, বাদ। কেন বাদ কেন? আপনি না প্রতিবাদী যুবক, আপনি না অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন, প্রতিবাদ স্বরূপ একটা ফোন পর্যন্ত ইউজ করেন না, তাহলে এখন প্রতিবাদ করবেন না কেন? এটা তো অন্যায় না হতে পারে, এমনও তো হতে পারে যে আমি তোপাকে ভালো মতো পড়াইনি, ও পরীক্ষার রেজাল্ট খারাপ করেছে, সেই জন্য আমাকে মানে বাদ দিয়ে দিয়েছে। জি না, তোপার রেজাল্ট অনেক ভালো করেছে, ও এবার ফার্স্ট হয়েছে। তাই? কংগ্রাচুলেশনস। কাকে কংগ্রাচুলেশনস দিচ্ছেন? আমি তো ফেল করলাম। কিভাবে? এই যে আমি এত আশা করে আসলাম, আপনি আমাকে 3 পৃষ্ঠার একটা চিঠি দিবেন, একটা লাইনও তো লিখতে পারলেন না, আমার প্রতি আপনার প্রেম ভালোবাসা বলতে কি কিছুই নাই? ওগুলো সব কি ফেক ছিল? সরি, ভেরি ভেরি সরি। সরি বলতে হবে না, আপনাকে দুলাভাই দেখা করতে বলছে, দেখা করে আসবেন। দেখা করতে বলেছে? আপনার কি ধারণা আমি আপনার সঙ্গে মিথ্যা কথা বলি? কেন, আপনি না প্রথমে বললেন যে দুলাভাইয়ের সঙ্গে দেখা করে আমি প্রতিবাদ করব, এখন বলছেন দুলাভাই আমাকে দেখা করতে বলেছে। আগেরটা মিথ্যা ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে দুলাভাইয়ের সঙ্গে দেখা করব। বিস্কুট খাবেন? বিস্কুট? আপনার ফালতু বিস্কিট আপনিই খান, কালকে খেয়েছিলাম আপনার মন রক্ষার্থে, ভাবলাম যে আপনি সুন্দর সুন্দর চিঠি দিবেন, আপনি তো একটা লাইনও লিখতে পারেন নাই। ওই বিস্কুট তো আমার না, বাচ্চুর বিস্কুট, বাচ্চু এসব কম দামি বিস্কুট খায়, আমি সবসময় একটু দামি বিস্কুট খাই। তাহলে বাচ্চুর বিস্কিট আপনিই খান। চা রং না দুধ? চুপ, একদম চুপ। দুলাভাইয়ের সঙ্গে আজকেই যে দেখা করে আসবে। আচ্ছা, দিয়ে টাকা নেবেন? দেন। তোমারে জান দিয়া ভালোবাসবো, তোমার লেগে কাইন দিয়া বালিশ ভিজায় ফেলাইবো, কিন্তু মুখ ফুটে কইব না যে হ্যাঁ তোমারে ভালোবাসে, এই কথাটা তোমারই কইতেইব যে আমি তোমারে ভালোবাসি, বিয়া করতে চাই।
খালি কোনো রকমে কয়া ফেলাইবা, আই লাভ ইউ, আমি তোমার বিয়া করতে চাই, এল্লা ফতে। তুমি কি তিথিকে পছন্দ করো? অনেক। তুমি কি তিথিকে বিয়ে করবে? আপনি বললে এখনই। ওকে, ইটস ওকে, তুমি রেডি থেকো, তোমাকে আমি জানাচ্ছি। প্রকৃতিতে এখন বর্ষাকাল চললেও আমার হৃদয় অনুভব করছি ভরা বসন্ত। আহা, আজি এ বসন্তে এত ফুল ফোটে, চলো এই ফুলবনে আমরা বিয়ে করে ফেলি।